শেরপুর সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও পাঁচজন আহত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় শেরপুর জামালপুর সেতুর টোল বক্সের সামনে ও রাতে শহরের তাতালপুরে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ভীমগঞ্জ এলাকার জুলহাসউদ্দিনের ছেলে কলা ব্যবসায়ী আব্দুল আজিজ ও শহরের চকবাজার মহল্লার এরশাদ আলীর ছেলে স্বর্ণ ব্যবসায়ী আমির হামজা আনন্দ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা 7টার দিকে শেরপুর জামালপুর ব্রহ্মপুত্র সেতুর টোল বক্সের সামনে পেছন থেকে আসা একটি মালবোঝাই ট্রাক একটি মোটরসাইকেল চাপা দেয়। এ সময় মোটরসাইকেল থাকা আজিজ ও মোখলেস দুজনে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজ মিয়াকে মৃত ঘোষণা করেন। এ সময় স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও পালিয়ে যায় চালক ও হেলপার। অন্যদিকে একই দিন রাত 9:30টার দিকে শহরের চকবাজার মহল্লার স্বর্ণ ব্যবসায়ী আমির হামজা আনন্দ দুই সঙ্গী সহ মোটরসাইকেলে ঝিনাইগাটি থেকে শেরপুর ফিরছিলেন। পথিমধ্যে শহরের তাতালপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঝিনাইগাতিগামী ব্যাপারে একটি সিএনজি তাকে ধাক্কা দেয়। এ সময় মুখোমুখি সংঘর্ষে সিএনজির সামনে থাকা একটি অ্যাসেস পাইপ মোটরসাইকেল চালক আনন্দের গলায় ঢুকে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পাইপ কেটে তাকে উদ্ধার করে শেরপুর 250 জেলা সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে এই ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেলে থাকা দুইজন সহ সিএনজিতে থাকা আরও দুজন। পরে এদের মধ্যে গুরুতর আহত দুইজনকে উন্নততর চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকটিকে আটক করেছে এবং পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক। জানাতুল আফসানা, চ্যানেল বাংলা।